ট্রেন বন্ধের মারাত্মক প্রভাব পড়েছে আমদানি রপ্তানি পণ্য পরিবহনে ইয়ারে পড়ে আছে ঢাকাগামী তিনশো বত্রিশ কন্টেইনার বন্দরে জমেছে কমলাপুর আইসিডিগামী প্রায় আড়াই হাজার কন্টেইনার স্তূপ ঢাকা থেকে চট্টগ্রাম এসেও রেলের ইয়ার থেকে বন্দর যেতে পারেনি বাষট্টি কন্টেইনার রপ্তানি পণ্য পড়ে আছে সোয়া লাখ টনের বেশি জ্বালানি তেলও হান্ড্রেড পার্টারে তৈরি ফ্রিজ তাই গুণে মানে থাকে বছরের পর বছর সবশেষ গেল তিন ও চার আগস্ট ঢাকার কমলাপুর আইসিডি থেকে চট্টগ্রামে রেলের ইয়ার্ড সিজিপিওয়াইতে পৌঁছায় রপ্তানি পণ্যের বাষট্টি কন্টেইনার যেখান থেকে বন্দরের দূরত্ব মাত্র দেড় দুই কিলোমিটার তবে রেল চলাচল বন্ধ হয়ে পড়ায় বন্দরে নেওয়া যায়নি কন্টেইনারগুলো পাঠানো যায়নি বিদেশে আছে বিপরীত চিত্রও বন্দর থেকে ঢাকামুখী আমদানি পণ্যের তিনশো বত্রিশ কন্টেনার নিয়ে দাঁড়িয়ে আছে ট্রেন যাত্রা করতে পারছে না ঢাকার উদ্দেশ্যে যথেষ্ট পরিমাণ ইনপোর্ট কন্টেনার ওয়াগন এবং অয়েল অয়েল সেডিং এর ট্যাঙ্ক লোড অবস্থায় আছে এবং এক্সপোর্ট কন্টেনার লোড অবস্থায় আছে লোডিং পয়েন্টও দিতে পারতেছি না এবং লোডিং পয়েন্টে থেকে উত্তোলনও করতে পারতেছি না এই স্থবিরতায় ধারণ ক্ষমতার তিনগুণ বেশি প্রায় আড়াই হাজার কন্টেইনারের স্তূপ জমেছে চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডে যা কেবল বাড়ছেই অতিরিক্ত সময়ের জন্য গুনতে হয় মাসুল ব্যাহত হয় উৎপাদন বা সরবরাহ ব্যবস্থা তাই ঢাকা গন্তব্য এমন পণ্য চট্টগ্রাম থেকেও খালাস নিতে পারেন আমদানিকারকরা এজন্য মানতে হবে কিছু নিয়ম আইজিএম যেটা আছে আইজিএমের পোর্ট অফ আনলোডিং যেটা আছে সেটা অ্যামেন্ডমেন্টের জন্য যদি আবেদন করেন সেটা অনু আবেদন অনুমোদন করবে তিনি ইচ্ছা করলে চিটা থেকে ওটা খালাস নিতে পারবেন বড় ধরনের কোনো আইনি জটিলতা নেই চট্টগ্রাম থেকে আইসিটি গ্রামে যে সকল আপনার ওয়াগনগুলো আছে ইঞ্জিনগুলো আছে সেগুলোকে চালু করতে হবে এবং অধিক পরিমাণে ওয়াগন এবং অধিক পরিমাণে ইঞ্জিন ব্যবস্থা করে এটিকে আপনার দ্রুত এখান থেকে কিছু পণ্য আইসিটিতে নিয়ে যাওয়া যায় কি না কন্টেইনার ছাড়াও সিজিপিওয়াইতে আটকে আছে ঢাকা রংপুর আর সিলেটমুখী বিরাশি ট্যাঙ্ক জ্বালানি তেল যার পরিমাণ প্রায় এক লাখ আঠারো হাজার টন ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম